সমাজে অনেক অন্যায় আছে, আছে না? সমাজে অনেক অন্যায় আছে, কোনো অন্যায় আপনি কথা বলতে পারেন, কোনোটা পারেন না, তা ঠিক আছে? একজন লোক নামাজ পড়ে না, আপনি বলতে পারেন। আবার সমাজের একজন হয়তো রাজনৈতিক নেতা, সে এমন একটা অন্যায় করেছে, আপনি বলতে পারেন না। বললে সমাজের কোনো লাভ হবে না, হবে সে ছেড়ে দেবে। আমরা মনে করি আমার মসজিদে 30 জন মুসল্লি বললে বোধ হয় ঠিক হয়ে যাবে, হবে? তা আপনি যে সমস্যার সমাধান করতে পারছেন না, এটার জন্য আবেগী হওয়ার দরকার নেই। আমরা মনে করি ইসলাম বিপন্ন, ইসলাম বোধ হয় শেষ হয়ে গেল, আর নেই। আপনাদের ইতিহাস বলি, আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন খলিফা হলেন, এর সে ইসলাম বড় বিপন্ন আর হয়নি কোনোদিন। রাসূল সাল্লামের অফাতের পরে, মৃত্যুর পরে আবু বকর খলিফা হলেন, নবী কয়টা বেরোলো? প্রায় 1 ডজন। আবার যারা নবীর নতুন নবীর উম্মত হলো না, তারাও যাকাত অস্বীকার করলো। আবার ওদিকতে রোমরা হামলা চালাতে লাগলো, মনে হলো ইসলাম শেষ। ভিতর তো নেই, বাইরের তো। ইসলাম কিছু লেগেছিল ওই দিন? গেছিল না, আস্তে আস্তে বাড়ছিল, বাড়লো, বাড়তে 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 প্রায় 400 বছর গেল। ক্রুসেডাররা আসলো, এই যে এখন ইরাক সিরিয়া সব চলে যাচ্ছে না, ওইরকম ক্রুসেডাররা আসলো 490-92 হিজড়ির দিকে, বুঝেছেন, 1090 খ্রিস্টাব্দের দিকে। এসে এক ধাক্কায় লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর প্রায় 12 আনা দেশ দখল করে নিল, এবং মানে অল্প স্বল্প মিলে 8-10 লাখ মুসলমান মেরে ফেলে দিল। কথা বুঝতে পেরেছেন? একেবারে ধরে ধরে আসার মেরে কতল করে জবই করে রক্ত গঙ্গা বইয়ে দিল। মুসলমানরা ভাবল ইসলাম নেই, কেয়ামত এসে গেল। এবং খ্রিস্টানরা চিঠি লিখতো, এখন ওদের চিঠিগুলো আছে, যে আমরা সব ঠিক করে ফেলেছি, এই মদিনা 100 কিলো আছে, আমরা যে মদিনায় যে মোহাম্মদের লাশ তুলে মক্কা পুড়ে ফেলবো, ব্যাস ইসলাম শেষ, ইসলাম শেষ হয়ে গেছে, ঠিক না? 1000 খ্রিস্টাব্দে ইসলাম শেষ হয়ে গেছে নাকি, নাকি 2000 এখনো আছে? এখনো আছে। এরপরে এই যে ক্রুসেডাররা আসলো, 100 বছরের মাথায় আবার মুসলমান রোদে তাড়াইও দিল, 200 বছরের মাথায় পুরো খালি হয়ে গেল, 300 বছর পার হওয়ার আগেই মুসলমানরা ওই ইউরোপের অর্ধেক দখল করে নিল, গেল। এই সময়ে আবার আসলো তাতাররা, চেঙ্গিস খান, নাম শুনেননি? চেঙ্গিস খান, চেঙ্গিস খার নাতি হালাকু খা, হালাকু খা আসলো। এবার মানে ক্রুসেডাররা আসছিল পশ্চিমের, এরা আসলো পূবের, চীন থেকে, ইয়াজুজ মাজুজ আসলো, তো আসলো, এসে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো দখল করলো। এক একটা দেশ দখল করে বলতো 18 দিন, যা পাবা মারবা, দরবারি ধার ঠিক করবা। এক একটা দেশে লক্ষ লক্ষ মানুষরা মেরেছে, নদীগুলো মানুষের লাশে ভরে গেছে, বই পত্র লাইব্রেরি সব পুড়িয়ে ফেলেছে। তখনকার ইতিহাস যদি ইবনে কাসির বর্ণনা বই ইতিহাস পড়েন, অবাক হয়ে যাবেন। মানুষ ভাবতো কিয়ামত এসে গেছে। একটা ঘটনা বলি, মানুষের কি অবস্থা হয়েছিল, একটা বাজারে মুসলমানরা সবাই বাজারে আছে, দুটো তাতার আলাকোখার বাহিনীর দুটো মহিলা যে বলে, আই কেমন নড়বে না, সবাই বসে থাকো, মুসলমান সব বসে গেছে। ওই তাতার মেয়ে দুটো যে ক্যাম্পে যে তাতার সৈন্যদের বলেছে যে ওখানে মুসলমানরা বসে মারতে পারছো না, আইসে সবগুলো মুসলমান জবাই করে দিয়েছে। ওই মুসলমানরা ওই তাতার মেয়ে দুটো ধরে কামড়ে খেয়ে ফেলতে পারতো, কিন্তু সেই শক্তিবার মুসলমানদের মনে ছিল না, হজ বন্ধ হয়ে গেছিল, হজ ছিল না। মুসলমানরা ভাবছে কিয়ামত হয়ে গেছে, ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে, কিয়ামত শেষ, এই আজকা বা কাল শেষ, ইসলাম তো। এটা হলো আপনার 1258-1250 খ্রিস্টাব্দের দিকে, 50-60 ইসলাম তো শেষ হয়ে গেছে, 1250-এ শেষ না 1950-এও আছে,
কমিয়ে তো গেছে, কমিনি ঠিক। এই 1250-এ যখন মুসলমানরা ধ্বংস হচ্ছে, ঠিক ওই সময়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এইসব দেশে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। কোনো যুদ্ধও না, সৈন্যও না, কিছুই নেই, উনি মুসলমান হয়েছে। মুসলমান কমিনি। আরো মজা আছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মেরাকেলাস, অলৌকিক ব্যাপার, এই তাতাররা 30 বছর পরে সব মুসলমান হয়ে যায়। এটার কোনো কারণ খুঁজে পায় না যে একটা বিজয়ী জাতি, একটা বিজিত জাতির, পরাজিত জাতির ধর্ম গ্রহণ করেছে, এর পাওয়া নমুনা তাতাররা করেছে, মুসলমান হয়ে গেছে। হয়ে এই যে আপনারা এখন যে রাশিয়ার মুসলমান, এরা কিন্তু তাতার, এই বুলগেরিয়া বিভিন্ন এলাকা এরা তাতার, কিন্তু ওই ওরাই আবার ইসলাম প্রচার করে বেড়াইছে, কথা বুঝতে পারেন। তো কাজেই আবেগী হবেন না। আমার কাজটা কি, নিজে দিন পালন করা, আমার আল্লাহ যে মুসল্লিগুলো তাদের দিন শেখানো, ইমান, তাওহীদ, আল্লাহর হক, বান্দার হক শেখানো, বাকি অনেক জিনিস আছে, আমি আজ থাকবো না, কাল আল্লাহ থাকবেন, আল্লাহর দিন থাকবে, ঠিক আছে না? কাজেই এমন কিছু করতে হয় না। সমাজে অনেক সময় আবেগী হয়ে যায় ছেলেরা, যুবকেরা, যে ইসলাম শেষ হয়ে গেল, আমরা যদি অমুক লোকটার মেরে ফেলি তাহলে ইসলাম বোধহয় ঠিক হয়ে যাবে। মেরে কোনো দিন ইসলাম ঠিক হয়? এই জন্য আবেগী হবেন না, আবেগীদের খপ্পরে পড়বেন না, বুঝাবেন যে বাবা দিনের দাওয়াত দাও, তোমার যে ইমান এটা আরো মানুষের ইমানটা ছড়িয়ে দাও, এরপরে আল্লাহ যখন যেভাবে চান বিজয় আসবে, কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো বর্তমানে দিনের নামে দিন বিরোধী গোমরাহ করার যে পথগুলো। এক নম্বর হলো আবেগে অন্যায়ের প্রতিবাদ, আমাদের মানুষের মানসিক যে অন্যায়ের প্রতিবাদের নামে অনেক সময় আমরা অন্যায় করি, ইসলাম কায়েমের নামে অনেক সময় ইসলাম নিষিদ্ধ কাজ করে ফেলি, এটা ইসলামের ক্ষতি করে।